ষাটের দশকে বাংলা সাহিত্যে এক ঝাঁক নতুন গদ্যকারের সঙ্গেই উঠে এসেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। জীবনের বিচিত্র অভিজ্ঞতা থেকে সিরাজ তুলে এনেছিলেন গ্রাম বাংলার প্রান্তিক মানুষের জীবনের কাহিনী। গদ্যরীতির স্বকীয়তায় অলীক মানুষের সঙ্গেই সিরাজ অনায়াসে সৃষ্টি করেছেন ছোটদের প্রিয় কর্ণলোকে। 1930 সালের 14 অক্টোবর মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামে জন্মগ্রহণ সিরাজের। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির হাত ধরে পৌঁছেছিলেন ভারতীয় গণনাট্য সংঘের আঙিনায়। তবে তার আগেই গ্রামগঞ্জে গানের দলের সঙ্গে ঘুরে ঘুরে গান লেখার অভ্যেসটা তার রপ্ত হয়ে গিয়েছিল। একসময় বাড়ি থেকে বেরিয়ে নাম লিখিয়েছিলেন আলকাপের দলে। ঘুরে বেড়িয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলে, এ প্রান্ত থেকে ও প্রান্তে। জীবন দিয়ে চেনা বাংলার গ্রামের সেই গন্ধকে এক আলো আধারী ভাষায় নাগরিক পাঠকদের কাছে পৌঁছে দিয়েছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। পদ্য থেকে গদ্য লেখায় পৌঁছেন 50-এর দশকের শেষ দিকে। শুরুতেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি। 1966 সালে গ্রন্থাগারে প্রকাশিত তার প্রথম উপন্যাস নীলঘরের নটি জনপ্রিয়তা অর্জন করে একের পর এক তৃণভূমি, অলীক মানুষ, মায়া মৃদঙ্গ, উত্তর জাহ্নবীর মতো উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে পাকাপাকিভাবে জায়গা করে নেন সিরাজ। ছোটদের জন্য সৃষ্টি করেন কর্নেল নীলাদ্রি সরকারের চরিত্র। রহস্য রোমাঞ্চ সেই সব গল্পের হাত ধরে প্রতিটি বাঙালি ঘরেই পৌঁছে যান বাঙালির প্রিয় কর্নেল নীলাদ্রি সরকার আর সাংবাদিক জয়ন্ত। তবে কর্নেলকে ছেড়ে দিলে বরাবরই তার লেখার কেন্দ্রে চলে এসেছে প্রান্তিক মানুষের জীবনযাপন আর ধর্মের সহজিয়া প্রবণতার কথা। যেমন একসময় আলকাপের সঙ্গে দিন কাটানোর অভিজ্ঞতা উঠে এসেছে মায়া মৃদঙ্গ উপন্যাসের ছত্রে ছত্রে, আর বাংলার সুফি পীরদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একাকার হয়ে যায় চতুরঙ্গ পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোনো অলীক মানুষের উপন্যাসে। অলীক মানুষের হাত ধরেই 1994 সালে আসে সাহিত্য একাডেমি পুরস্কার। তবু বিচিত্র পথে চলা জীবনের অভিজ্ঞতার খুব সামান্যই হয়তো উঠে এসেছিল তার সাহিত্যে। 2005 সালে তার ছোট গল্প রানীঘাটের বৃত্তান্ত অবলম্বনে ফালতু চরিত্রটি তৈরি করেন অঞ্জন দাস। সেই সব না বলা কথা আর বলা হল না সৈয়দ মুস্তাফা সিরাজের। তার আগেই 2012 সালের 4 সেপ্টেম্বর বিদায় নিলেন বাংলা সাহিত্যের অলীক মানুষের স্রষ্টা সৈয়দ মুস্তাফা সিরাজ। আজ 14 অক্টোবর মুস্তাফা সিরাজের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।